হ্যালো আর নমস্কার, আমি সান্তনা। আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই তো পারছেন আজকে আমার ভিডিও টপিক পোর্ট্রেট, পোর্ট্রেট পেন্টিং। সেই পোর্ট্রেট পেন্টিং করার জন্য আমি ফার্স্ট পেন্সিল স্কেচ করে নিচ্ছি। এখন করছি আমি রাফ পেন্সিল স্কেচ, একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে নিচ্ছি। এই স্ট্রাকচারের উপরে বেস করে আমি আমার ড্রয়িংটা কমপ্লিট করব এবং তারপরে পেন্টিং করব। আশা করা যায় আপনাদের এটা পছন্দ হবে। একটু ধৈর্য ধরে দেখুন, অবশ্যই শিক্ষণীয় করতে পারবো আমি। তো এখন আমি রাফলি পেন্সিল দিয়ে, 4B পেন্সিল দিয়ে আমি স্ট্রাকচারটা করে নিচ্ছি। ব্যাস মোটামুটি আমার স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার একটু চুল এদিক ওদিক টেনে টুনে দিলেই হয়ে যাবে। তো আমি রাবার দিয়ে বাকিটা মুছে দেব, মানে যে দাগ দাগ ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমি মুছে দেব রাবার দিয়ে। তো এরপরে আমি মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করছি অল্প একটু ডিটেলিংয়ের জন্য। তো মেকানিক্যাল পেন্সিল দিয়ে আমি ডিটেলিংটা শুরু করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি চোখের মণি দেখুন, আমি চোখটা করে ফেলেছি। দেখুন একটা রাফ পেন্সিল স্কেচের উপরে, রাফ একদম পুরো রাফ পেন্সিল স্কেচের উপরে কেমনভাবে আমি চোখটা ফুটিয়ে তুললাম। নেক্সট চোখও সেম। ব্যাস হয়ে গেছে, আর বিশেষ কিছু বাকি নাই। এইভাবে আমি অল ওভার ড্রয়িংটা কমপ্লিট করে নেব। আপনারা অবশ্যই এই পদ্ধতিটা ফলো করলে যে কোনো পোর্ট্রেট আপনারা ইজিলি ড্রয়িং করতে পারবেন। অনেকে আছে সরাসরি চোখ বা নাক মুখ এগুলো করে, এগুলো করতে চাই। আমি তাদেরকে বলে রাখি, যারা নতুন শিখছো তারা এইভাবে করলে সাকসেসফুল নাও হতে পারে। কখনো দেখা যেতে পারে চোখ বড় হয়ে গেছে, কখনো মনে হয় যেন ঠোঁট বড় হয়ে গেছে, ঠোঁট এবং নাকের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, এসব হতেই থাকে। তো আপনারা এইরকমভাবে করবেন, ভুলের সম্ভাবনা অনেক কম থাকবে। এখানেই আমার মোটামুটি পেন্সিল স্কেচ কমপ্লিট হয়ে গেল। ব্যাস পেন্সিল স্কেচ আমি ওয়াটার কালার শুরু করে দিয়েছি। ওয়াটার কালারের জন্য দেখতেই পাচ্ছেন আমি বেস কালার কিছু লাগিয়ে নিয়েছি। বেস কালার বলতে মুখের জন্য অর্থাৎ মানুষের স্কিন কালারের জন্য আমি ব্রাঞ্চ আয়না ব্যবহার করেছি, টোটালটাই ব্রাঞ্চ আয়না। তারপরে চুল কি করলাম দেখতে পারলেন, পিছনে ব্যাকগ্রাউন্ড স্কাই ব্লু কালারটা ব্যবহার করেছি এবং মুখে ব্যবহার করেছি কিছু লাইট শেড দিয়ে, বাকিটা ব্রাঞ্চ আয়নার সঙ্গে সামান্য একটু পিঙ্ক কালার ব্যবহার করে ওটা দিয়ে দিয়েছিলাম। এইবারে আমার মূল কাজ শুরু হবে। বেস কালার আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমার মূল কাজ শুরু হবে। চোখ মুখ নাকের উপর দিয়ে আমার মূল কাজটা শুরু হবে। এই কাজটা করার জন্য আপনাদের অবশ্যই একটু ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা। তো আমি ফার্স্ট দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন সবাই, যারা একটু আঁকাবুকি নিয়ে আঁকাআঁকি করে তাদের অবশ্যই বুঝতে পারবে, টোটালি আমি ব্রাঞ্চ আয়না, ব্রাঞ্চ আয়নার সঙ্গে আমি আর কিছুই মেশাইনি, জাস্ট ব্রাঞ্চ আয়না। তো
সরাসরি আমি দিয়ে দিচ্ছি। তো ওয়াটার কালার করার জন্য প্রথম একটা জিনিস আপনাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, সেটা হলো যে কালারটাই আপনি দিন না কেন, ওয়াটার কালারের নিয়ম হলো দাগ দাগ হয়ে যাওয়া, একটা ছোপ ছোপ ব্যাপার হয়ে চলে আসা। সেইটাকে এড়ানোর জন্য আপনি অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করতেই পারেন। আমি যে পদ্ধতিতে করছি সেটা হলো খালি তুলি, অর্থাৎ জলে বুলিয়ে নিয়ে, মানে জলে ডুবিয়ে নিয়ে সেটা কোনো তোয়ালে বা টিস্যু পেপারে সেটাকে মুছে নিয়ে জাস্ট খালি তুলিটা সাইড দিয়ে বুলিয়ে দেওয়া, যেমনটা আমি এখানে করছি। এইভাবে করলে আশা করি ফল ভালো হবে। এবং এই মানে আর কি মিশিয়ে দেওয়ার প্রক্রিয়াটা আপনি যত ভালোভাবে আয়ত্ত করতে পারবেন আপনার ওয়াটার কালার তত ভালো হবে। ওয়াটার কালারের ক্ষেত্রে আমি অন্যান্য ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম, ফার্স্ট কালার, সেকেন্ড কালার, থার্ড কালার, এইটা হলে হয়তো আপনার ছবিটা কমপ্লিট হবে, কিন্তু সেটাকে রিয়েল ব্যাপারটাই খুব একটা আনা যাবে বলে আমার মনে হয় না। সেই জন্য পোর্ট্রেটের ক্ষেত্রে আমি সেই পদ্ধতিটা একটু ক্যান্সেল করেছি। তো সেখানে আমার ফার্স্ট কালার, সেকেন্ড কালার, থার্ড কালারের পরিবর্তেও আমি এখন পার্টে পার্টে তিন চারবারই রঙ বুলিয়েছি, এক দুবার নয়। আমার অলরেডি থার্ড কালার হয়ে গিয়েছে, এই যে কালারগুলো আমি দিচ্ছি এটা হচ্ছে আমার ফোর্থ কালার চলে আসছে। তো আবার আমি নাকের উপরে আরও একটা কোট চাপালাম, সেটাও সেম প্রক্রিয়াতে জল দিয়ে দেখুন আমি মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা পদক্ষেপে ওয়াটার কালারে মেশাতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, তা নাহলে এমন অনেকে আছে যারা মেশায় না, তাদের একটু অন্য স্টাইল লাগে, অন্য ধরন, সেটা এক একজন শিল্পীর এক এক ধরন, কে কীভাবে আঁকবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবার দ্বিতীয় চোখটা আমি করে নেব, দ্বিতীয় চোখের তলা, দ্বিতীয় চোখের আশেপাশটা কাজটা কীরকমভাবে করছি সেটাও আপনি দেখুন। এবারে দ্বিতীয় চোখটা আমি তৈরি করে নেব। চোখের ক্ষেত্রে, চুলের ক্ষেত্রে, ওয়াটার কালারের ক্ষেত্রে সরাসরি কালো ব্যবহার না করাই ভালো। কালোর পরিবর্তে আপনি ব্রাউন শ্যানার সঙ্গে একটু নীল ব্যবহার করে নিতেই পারেন।
একটু কালচে কালার হলেই হয়ে যাবে, ডিপ কটকটে কালো বিষয়টা ঠিক ম্যাচ করে না। যাই হোক, একই প্রক্রিয়া, সব কিছু ব্যাপারটা একই, কালারগুলো দেবেন যেখানে যে কালার আছে সেটা দেবেন, দেওয়ার পরে তুলিতে খালি জল নেবেন, প্লেন জল নেবেন, নিয়ে সেটাকে ম্যাচ করিয়ে দেওয়ার চেষ্টা করুন। এই প্রক্রিয়া যত প্র্যাকটিস করবেন তত আপনার হাতের কাজ ভালো হবে, প্র্যাকটিস হচ্ছে শেষ কথা, প্র্যাকটিসের আগে কোনো কিছু নেই। নতুন চিন্তা এবং প্র্যাকটিস এই দুটোকে ঠিকঠাক জায়গায় দাঁড় করাতে পারলেই আপনি রাজা। এইভাবে আপনারা চালিয়ে যাবেন, এইভাবে প্র্যাকটিস করে যাবেন, করার পরে দেখবেন ধীরে ধীরে আপনার হাতের ইমপ্রুভ ঘটছে, ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন। তবে হচ্ছে না, ভালো লাগছে না, ভালো হচ্ছে না এই বলে মন খারাপ করে হাল ছেড়ে দিলে হবে না, একেবারেই হবে না, কাজ চালিয়ে যেতে হবে আপনাকে। এরপরে আমি আবারও এক কোট কালার দেব, দেখুন আমার কালার দেওয়া শুরু হয়ে গেছে আবার। আর ওয়াটার কালারের নিয়ম হলো এক জায়গায় বারবার আপনি তুলি বোলাতে পারবেন না, কারণ এক জায়গায় বারবার তুলি বোলালে পেচটি খারাপ হয়ে যাবে, পেচটি অত্যন্ত ভিজে হয়ে গিয়ে তুলির সঙ্গে গুলিয়ে গুলিয়ে উঠে চলে আসার সম্ভাবনা থাকে এবং সেখানে আপনার কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য যতটা পারবেন চেষ্টা করবেন এক জায়গায় একবার করে তুলি টানার, ওই তিন চারবার করে তুলি বারবার বারবার বুলিয়ে গেলে আপনার খাতাটা নষ্ট করবে এবং আপনার ড্রয়িংটার মান নষ্ট করবে। চেষ্টা করবেন বারবার না বোলানোর। এবার আমি আর একটু ডার্ক কালার নিয়ে নিয়েছি, ডার্ক কালারটাকে শেড করার জন্য জাস্ট ব্রাউন শাইনা তার উপর দিয়ে বুলিয়ে দিলাম। এবারে ব্রাউন শাইনা, র ব্রাউন শাইনা নিয়ে আমি চোয়ালের আশেপাশটা দিয়ে দিলাম, কীভাবে সেটাকে শেড দিলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি মাথার দিকে চলে যাচ্ছি, মোটামুটি আমার ওটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ফেস মুখটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাথা চলে যাচ্ছি। চুলের ক্ষেত্রে আপনাদের কাছে একটা জিনিস বলি, এখানে অনেক ধৈর্যের বিষয় আছে, যে কোনো একটা ছবি এরকম হুট করে হয়ে যায় না, এর পিছনে অনেক সময় দিতে হয়, অনেক ধৈর্যের বিষয় রয়েছে এবং আপনারা অবশ্যই প্রত্যেকে ধৈর্য ধরে যে কোনো ড্রয়িং করবেন, যে কোনো পেন্টিং করবেন। হুটো পাটা করলে হবে না। এবং চুলের ক্ষেত্রে আমি যে আর কি কালারগুলো ব্যবহার করছি এইগুলো টোটালটা বেস কালার, এর উপরে আমি ডার্ক কালার দিয়ে শেড দিয়ে দেবো, তবে আমি চুলের উপর বিশেষ কোনো কাজকর্ম করিনি, কারণ
ফেসটা করতে গিয়ে যথেষ্ট সময় গিয়েছে। আবার চুলের ওপর কাজকর্ম দেখাতে গেলে আমাকে আরও ঘণ্টাখানেক সময় লাগবে, আর সেই ঘণ্টাখানেক সময় তো আমি আপনাদের ক্ষেত্রে পাবো না। সেই জন্য আমি চুলের ওপরে বিশেষ কোনো কাজ করিনি, আমি জাস্ট মুখের ওপর কাজটা একটু ভালো করে করলাম। আর আপনারা চুলের উপরে কাজটা করার জন্য একটু ধৈর্য ধরে করবেন, করলে সবটা ঠিক হয়ে যাবে। এখন মুখে আবার আমি ডার্ক শেড দিয়ে দিচ্ছি, এখন ভুরুর কাজটা একটু ডিস্টার্ব হয়েছিল, সেই জন্য আমি ওখানে আর একটু কাজ করব। আর চুলের ক্ষেত্রে আবারও বলি, বেশি সময় এখানে দেওয়া সম্ভব নয়, অলরেডি 18 থেকে 19 মিনিট আমি ভিডিওটা করতে পেরেছি। 4 গুণ স্পিড দিয়েও আমি 18 মিনিটে আনতে পেরেছি, তাই অনেকে ধৈর্য থাকবে না এতক্ষণ ধরে দেখার। যাই হোক, চুলের কাজটা আমি শুরু করে দিয়েছি। একটা সাইড আমি একটু ঠিকঠাক দেখাবো, দ্বিতীয় সাইডটা আমি ঠিকঠাক দেখাতে পারবো না, জাস্ট বেরিয়ে যাব। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আবারও নতুন নতুন ভিডিও আমি আনতে পারবো, আপনাদের ভালো লাগবে। এবং যে সকল দর্শক এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানেই মোটামুটি আমার ভিডিওটা আমি শেষ করব। এখন হালকা একটু চুলের কাজ করছি, এই কাজটা হয়ে গেলেই আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। আর আমার চ্যানেলে যেসব নতুন দর্শক দেখছো তাদের অভিনন্দন, এবং তার সাথে সাথে অনুরোধ করব, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে সাথে লাইক করবেন, এবং কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর চুলের কাজ আমি বিশেষ দেখাতে পারলাম না, ছোট্ট একটা ভিডিওর মধ্যে এতগুলো দেখানো সম্ভব নয়, যদি শেখানোর ভিডিও থাকে তাহলে তো এরকমভাবে সম্ভব নয়। তো যাই হোক, আমি যেটুকুনি দেখাতে পেরেছি এইটুকুই বলবো, যে আমি আমার চেষ্টা দিয়ে এইটুকুই দেখাতে পেরেছি, এর থেকে বেশি দেখাতে গেলে আপনাদের ধৈর্য থাকবে না। যাই হোক, এখানেই আমার ভিডিও সমাপ্ত হবে, আবারও বলছি এতক্ষণ ধরে যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ।